প্রত্যেককেই আমার চ্যানেল ম্যাথামেটিক্স 99-এ স্বাগত। আমরা আলোচনা করছিলাম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে। আজকে ত্রিকোণমিতিক সূত্রের যে ধারাবাহিক সিরিজ আলোচনা চলছিল তার তৃতীয় ভিডিও। তো তোমরা ইতিমধ্যে এই তিনটে সূত্র যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তোমরা হয়তো ইতিমধ্যে সবাই এই সূত্রগুলো জেনে গিয়েছো, এই সূত্রগুলো ব্যবহার করে অনেক অঙ্ক সমাধান করছো। কিন্তু ঘটনা হচ্ছে, যখন আমরা প্রথম প্রথম ত্রিকোণমিতিতে শিখলাম তখন এই সূত্রটা অনেকের হয়তো মনে আসতো না। কী করে হলো? ওকে, এই সূত্রটা কোথার থেকে এলো, সূত্রটা কী করে মনে রাখবো, এই নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে। তো এই ভিডিওটা দেখার পর আশা করি এই তিনটে সূত্র নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকবে না। সব থেকে বড় কথা হলো যে এই সূত্রটা কোথার থেকে এলো, আন্দাজিত সূত্র মুখস্থ করে লাভ নেই। এই সূত্র তিনটি কোথার থেকে এলো, কী এর উৎস, এটা কীভাবে ব্যবহার করবো, এই সূত্র থেকে কি আরও কোনো সূত্র তৈরি করা যায়, অঙ্কে আমরা এই সূত্রগুলোকে কীভাবে প্রয়োগ করবো, এই নিয়ে আর কারো মনে আশা করি কোনো সংশয় থাকবে না। তো তোমরা একটু ভিডিওটা দেখো এবং প্রথমেই কিন্তু এই তিনটি সূত্রকে আলাদা আলাদা লিখে নাও। ওকে, দশম শ্রেণীর গণিত বইয়ের 303 পেজে কিন্তু এই সূত্রগুলো রয়েছে। ওকে, তো এই সূত্রগুলো একটু অন্যভাবে দেওয়া রয়েছে। দেখো, মেইনলি কিন্তু এই তিনটি সূত্র ইজিক্যাল টু 1 এই স্টাইলে লেখা হয়। ওকে, তো এই সূত্র তিনটা সবাই কিন্তু হাতের কাছে রেডি রাখো, কী করে এলো আমি সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। ওকে, তো এই সূত্র তন্ত্র জানার জন্য সবার আগে তোমাদের যেটা জানতে হবে, পিথাগোরাসের উপপাদ্য। তোমাদের জ্যামিতি পাঠে আমি যখন পড়াবো তখন পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু আমি আরও ভালো করে বোঝাবো। এটা উপপাদ্য 51 নম্বর সিরিয়াল, 51 এবং 52, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ওকে, তো আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম কী, এসব আমরা অলরেডি জেনে গিয়েছি যে অতিভুজ, ভূমি, লম্ব। তো বিজ্ঞানী পিথাগোরাস এই তিনটি বাহুর মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করেছিলেন। ওকে, ছবিতে যে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে জ্যামিতিক ছবিটা, তার ছবিটা দেখতে পাচ্ছ। ওকে, তো এটা যখন আলোচনা হবে তখন হবে। পিথাগোরাস কী বলেছিলেন যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাধারণ রূপ, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অথবা তোমরা এটা উল্টেও লিখতে পারো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। যেভাবে পারো, কোনো সময় ভূমিটা এদিকে নিয়ে আসবো, লম্বটা এদিকে নিয়ে আসবো, কোনো সমস্যা, কিন্তু এটা হচ্ছে সূত্রের মূল রূপটা, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তাদের মধ্যে সম্পর্ক। ওকে, এই সূত্রটা থেকেই কিন্তু এই তিনটে সূত্র এসেছে। ওকে, কীভাবে, চলো আমরা নেক্সট ভিডিওতে দেখে নিচ্ছি। তো আমি প্রথমে এক নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব, কোন সূত্রটা প্রুফ করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথমে আমরা কোন সূত্রটা প্রুফ করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা ফার্স্টে প্রুফ করব। কীভাবে, সবাই দেখো। ওকে, আচ্ছা আমরা কী জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা তো সবাই জানি, এটা কি পিথাগোরাসের সূত্র। তো এবার আমরা কাজ করব, এই যে সূত্রটা এটাকে আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। প্রত্যেককে কী দিয়ে ভাগ করবো, অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে বা প্রথমে সূত্রটা অতি লিখছি, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর একবার লিখি, লম্বটাকে ল স্কোয়ার লিখি, ভূমি স্কোয়ার লিখি। কী বললাম, সবাইকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকেও অতি স্কোয়ার দিয়ে ভাগ, এটাকেও অতি স্কোয়ার দিয়ে ভাগ, এটাকেও অতি স্কোয়ার দিয়ে ভাগ। ওকে, তো ফলটা কী দাঁড়ালো, অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার সেম জিনিস, তাহলে কেটে গেল, কেটে গিয়ে কত থাকলো, 1 থাকলো। লম্ব বাই অতিভুজ কী থিটা, লম্ব বাই অতিভুজ সবাই জানো, লম্ব বাই অতিভুজ কী থিটা, সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার আছে সেজন্য সাইনের উপরে স্কোয়ার চলে যাবে। ভূমি বাই অতিভুজ কী, কস থিটা, তাহলে যেহেতু স্কোয়ার আছে কী হবে, কস স্কোয়ার থিটা। তাহলে দেখো আমাদের সূত্রটা প্রুফ হয়ে গেল না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, কী আসলো সূত্রটা, কী আসলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই হচ্ছে আমাদের মূল সূত্রটা চলে আসলো। এখন যদি আমাদের দরকার হয় তাহলে এখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র লিখতে পারি। যদি দেখো কোনোদিন শুধু সাইন স্কোয়ার দরকার হয় তাহলে কী হবে, শুধু সাইন স্কোয়ার লাগবে, শুধু সাইন স্কোয়ার হলে কী হবে, ইজ ইকুয়াল টু ওইদিকে কী আছে 1 প্লাস কস স্কোয়ার, ওইদিকে চলে যাবে কী হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার থিটা।
সাইন স্কোয়ার থিটা হয়ে গেল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে যদি শুধু কারো সাইন লাগে, শুধু সাইন থিটা লাগবে, তাহলে কি হবে, স্কোয়ার আছে, আমি শুধু সাইন থিটা লিখলাম, স্কোয়ারটা তুলে গেলাম, তারপর এদিকে একটা কী চিহ্ন বসে যাবে, রুট ওভার হয়ে যাবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এই দুটো একটা সূত্র, ওকে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, শুধু সাইন থিটা, রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ওকে। এবার যদি কারো কস থিটার সূত্র লাগে, কস থিটার সূত্র লাগলে কী হবে, শুধু কস থিটা যদি সূত্র লাগে, তাহলে কস স্কোয়ার থিটা কী হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, শুধু কস থিটাটা কী হবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হয়ে গেল আমাদের সূত্র, ওকে।